আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে কিন্তু আপনাদেরকে আমরা যে গাড়িটি দেখাবো এখন, এটি কিন্তু টোটালি স্পেশাল একটি গাড়ি। এই গাড়িটি কিন্তু যদিও 2001 মডেল, কিন্তু এই গাড়ির ফিটিংসগুলো কিন্তু আমরা পেয়ে যাব এসআই গ্রেডের কিছু স্পেশাল ফিটিংস। 2011-12 মডেলের যে এসআই নোয়া রয়েছে, সেই নোয়া এসআই গাড়ির কিছু ফিটিংস এই গাড়ির সঙ্গে রয়েছে, সেই ফিটিংসগুলো দেখাবো এবং প্রাইস নিয়ে আলোচনা করব। খুবই সুন্দর কন্ডিশনের নিউ শেপ করা হয়েছে এই গাড়িটি, যদিও এক মডেল, এটি কিন্তু আপডেট মডেলের একটি গাড়ির সঙ্গে আপনি মিলাতে পারবেন। যথেষ্ট চমৎকার কন্ডিশনের ফ্রেশ একটি গাড়ি দেখছিলেন। গাড়িটির বাম দিক থেকে ফুল ক্রসিং ভিউটা দেখাচ্ছি ভিউয়ার্স। আমরা যে গাড়িটি দেখছিলাম, এই গাড়িটিতে কিন্তু যে বডি কিটটি দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটু স্টাইলিশ অ্যারো বাম্পার রয়েছে। এই বাম্পারটি কিন্তু আমরা দেখতে পাই নোহা এসআই গাড়িটিতে, সেই স্টাইলিশ বাম্পারের ব্যবহার হয়েছে এই নোহা গাড়িটিতে। আমরা দেখছিলাম গাড়িটির বাম দিকের ফুল ক্রসিং ভিউ, এবং গাড়িটিতে রয়েছে যে বডি কিটের অপশন, এখানে দেখতে পাচ্ছেন একটি স্টাইলিশ বডি কিট রয়েছে। আর এই বডি কিটটি কিন্তু শুধুমাত্র স্পেশালি এটি নোহা এসআই গাড়িটিতে আসে। আমরা কিন্তু এটি বিল্ট ইন সেটআপ পেয়ে গেছি এই গাড়িটির সঙ্গে। এত স্মার্ট ফিটিংসের একটি গাড়ি পেয়ে যাবেন আমাদের সুপার কারে যথেষ্ট অল্প প্রাইজের মধ্যে। দেখছিলেন গাড়িটির ফুল নিকেল ভিটের অপশন, নিকেল হ্যান্ডেলের অপশন এবং নিকেল লুকিং গ্লাসের অপশন। এটি কিন্তু বিল্ট ইন সেটআপ, এটি কিন্তু অনেক আপডেট ভার্সনের একটি গাড়ি দেখছিলেন। এবং গাড়িতে রয়েছে রেইনশিটের অপশন, পিছনের গ্লাসগুলি সম্পূর্ণ টিন্টেড। আমি একটু গাড়িটির সামনে থেকে একটু আপনাদেরকে আরও কিছু ফিটিংস দেখাই। আমরা যে লাইটটি দেখতে পাচ্ছি, জাপানিজ অরিজিনাল এইচআইডি যে হেডলাইট, সেই লাইটটি দেখতে পাচ্ছি। এটি কিন্তু আমরা নিউ শেপের 5-6 যে ফিটিংস, সেই লাইটটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই গাড়িটিতে। এবং নিচে ফগ লাইটের অপশন রয়েছে, অনেক বড় স্টাইলিশ ফগ লাইট রয়েছে এই গাড়িটিতে। এবং গাড়িটিতে গ্রিলটি দেখতে পাচ্ছি, এটি কিন্তু 6-7 যে নিউ শেপে সেই গ্রিলের ব্যবহার হয়েছে এই 2001 মডেলের নোহা গাড়িটিতে। এটি কিন্তু এস নোহা, একটু হাই গ্রেডের গাড়ি। আমরা পিছনে স্টিকারটিও আপনাদেরকে দেখাবো। এবং এখানে এটি কিন্তু যখন বাংলাদেশে এসেছিল, অনেক আপডেট এবং সবচেয়ে হাই গ্রেডের গাড়ি হিসেবে এসেছিল, কারণ এখানে কিন্তু একটু ফ্রন্ট ক্যামেরার অপশনও ছিল এই গাড়িতে। যদিও এখন এটি একটু অচল অবস্থায় রয়েছে, কিন্তু যখন বাংলাদেশে প্রথম আসে তখন কিন্তু এত ভালো ফিটিংস এই গাড়িতে এসেছিল। আমি একটু গাড়িটির বাম দিকে ডান দিকের ফুল ক্রসিং ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখছিলেন 2001 মডেলের একটি নোহা গাড়ি, একটু আপডেট মডেল আপডেট ভার্সানের একটি গাড়ি, নিউ শেপের গাড়ি দেখাচ্ছিলাম আপনাদের ভিউয়ার্স। আমি একটু গাড়িটির পিছনের ভিউটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখছিলাম নোহা গাড়িটির পিছনের স্টাইলিশ ভিউ, পিছনের ফুল ফিটিংসও কিন্তু আমরা নিউ শেপের দেখতে পাচ্ছি। 2006-07 ফিটিংসে যে ফিটিংস থাকে সেই ফিটিংস দেখতে পাচ্ছি, কারণ এটি ফুললি আপডেট মডেলের সব আপনার ফেস লিপ করা হয়েছে, যার কারণে দেখতে এত চমৎকার লাগছে। এবং গাড়িতে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এসের অপশন দেখতে পাচ্ছি। ম্যাক্সিমাম গাড়িতে দেখা যায় এক্স নোহা, এটি কিন্তু এস নোহা। নর্মালি এটি হাই গ্রেডের গাড়িতে এস নোহা আসতো, সেই এস নোহা গাড়িটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে রয়েছে একটি স্পয়লার, এবং স্পয়লার সঙ্গে ব্রেক লাইটের অপশন রয়েছে, ওয়েফার অপশন রয়েছে। এবং এখানে যে আমরা যে ব্রেক লাইটটি দেখতে পাচ্ছি, এটি কিন্তু নিউ শেপের সম্পূর্ণ এলইডি লাইটের অপশন রয়েছে। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি ফুল এলইডি সিস্টেমের এই লাইটটি আমরা লাগিয়েছি আপনাদের জন্য, নিউ লাইট, যার কারণে দেখতেও খুব সুন্দর লাগছে। ব্ল্যাক কালারের সঙ্গে রেড অ্যান্ড হোয়াইট লাইটের কম্বিনেশনটা যথেষ্ট সুন্দর লাগছে। এবং নিচের বাম্পারটিও খুব স্টাইলিশ বাম্পার, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ওয়েফার সিস্টেম রয়েছে। এবং এখানে যে সাইলেন্সারটি দেখতে পাচ্ছি, এটি কিন্তু এসএসএর সাইলেন্সার, যার কারণে গাড়ির লুকিংটি অনেক স্মার্ট লাগছে। আপনারা যারা সরাসরি দেখবেন তাদের কিন্তু খুবই ভালো লাগবে এই গাড়িটি। গাড়িটিতে রয়েছে 100 লিটারের একটি সিএনজি সিলিন্ডারের ব্যবহার, তো আপনি কিন্তু সেই অপশনটিও এই গাড়িটির সঙ্গে পেয়ে যাচ্ছেন। দেখছিলেন বাম দিকের পিছনের ফুল ক্রসিং ভিউ, খুব সুন্দর একটি গাড়ি দেখছেন। এবং পিছনের গ্লাস, সাইডের গ্লাস, এই গ্লাসগুলি কিন্তু সম্পূর্ণ টিন্টেড গ্লাস, অরিজিনাল ব্ল্যাক কালারের গ্লাসের ব্যবহার রয়েছে এই নোহা গাড়িটিতে। দেখছিলেন গাড়িটির 100 লিটারের একটি সিএনজি সিলিন্ডারের অপশন। গাড়িটির সিলিংয়ের অপশনটি আপনাদেরকে দেখিয়ে রাখি, দেখে মনে হচ্ছে একটি নতুন গাড়ি, এত ফ্রেশ কন্ডিশন রয়েছে সিলিংয়ের। ভিউয়ার্স, আমি একটু গাড়িটির দরজাটি খুলে ভিতরের ভিউটা দেখানোর চেষ্টা করছি। দেখছিলেন গাড়িটির পিছনের সিটের ভিউ, খুব চমৎকার। এটি কিন্তু ভালো গ্রেডের গাড়িতে এই ফিটিংসগুলো আসে, সেই ফিটিংসটি দেখাচ্ছে। এটি কিন্তু ফোল্ডিং সিটের ব্যবহার হয়েছে এই টয়োটা নোহা গাড়িটিতে। দেখছিলেন গাড়িটির ফোল্ডিং সিটের অপশন, এবং গাড়িটির খুব সহজে এই সিটগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন।
আমি একটু গাড়িটির সামনে সিটের ফুল ভিউটাও আপনাদেরকে দেখিয়ে রাখছি। দেখছিলেন দরজার প্যাড, দেখে মনে হচ্ছে একটি নতুন গাড়ি, এবং উডেন প্যানেলের অপশন দেখতে পাচ্ছেন আপনারা, এবং গাড়িটির প্রত্যেকটা অপশনেই কিন্তু আমরা উডেন দেখতে পাচ্ছি। এখানে উডেন প্যানেল আমরা এসির প্যানেলের সঙ্গে পেয়ে যাচ্ছি, এখানে উডেন প্যানেল দেখতে পাচ্ছি, ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা এই অপশনটি এই গাড়িটির সঙ্গে পেয়ে যাব, এবং এসির বাটনটি সফট আছে, একটু ভালো গ্রেডের গাড়িতে এই অপশনগুলো অ্যাভেলেবেল টাইম দেখা যায়। এবং গাড়িটিতে রয়েছে হ্যান্ড রেস্টের অপশন, আমরা দুটি সিটেই হ্যান্ড রেস্টের অপশন পেয়ে যাব এই এক্সমো গাড়িটিতে। আমি একটু গাড়িটির বাইরে থেকে আরেকবার একটু দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, আমি একটু গাড়িটির ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাবো, এরপরে আমরা প্রাইস নিয়ে আলোচনা করব। আমি একটু ইঞ্জিনটি দেখে রাখি, কারণ এই গাড়িতে কিন্তু নতুন ইঞ্জিনের ব্যবহার হয়েছে, সে ব্যাপারটি আপনাদেরকে আমি ইনশিওর করছি। নতুন ইঞ্জিন হওয়ার কারণে আপনি কিন্তু লং টাইম ভালো সার্ভিস পাবেন, সেই কনফিডেন্সটি আমরা পেতেই পারি। দেখতে পাচ্ছিলেন গাড়িটি কিন্তু সিএনজি করা হয়েছে নাভানা থেকে, সেই অপশনটিও আপনাদেরকে দেখে রাখছি। এটি কিন্তু নাভানার সিএনজি সিলিন্ডারে ব্যবহার হয়েছে, এবং গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই, সেই আমরা মার্সেলগুলোও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এটি 2000 সিসির একটি টয়োটা নোহা গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম, 2001 মডেলের একটি গাড়ি, আর ইঞ্জিন হয়ে ইঞ্জিন লাগানো রয়েছে নতুন ইঞ্জিন। এবং গাড়িটির আমি একটু টায়ার কন্ডিশনটা একটু আপনাদেরকে দেখিয়ে নিই, তারপরে আমরা প্রাইস নিয়ে আলোচনা করব। সামনে দুটি টায়ারই ব্র্যান্ড নিউ টায়ার লাগানো রয়েছে এই নোহা গাড়িটিতে, দেখছিলেন নতুন টায়ারের ব্যবহার। সামনে দুটি টায়ার ফুললি নতুন, এবং পিছনের টায়ারগুলো যদিও ইউজেবল, কিছুদিন ইউজ হয়েছে কিন্তু খুব ভালো রয়েছে। সো আপনারা কিন্তু ভালো ফিটিংসের গাড়ি পেয়ে যাচ্ছেন আমাদের সুপারকার বিডি থেকে। এখানে আমরা কিন্তু, আমি আবারও বলে রাখছি, এখানে কিন্তু এসআই গ্রেডের যে বডি কিটের অপশন, সেই অপশনটি কিন্তু আমরা এই নোহার মধ্যে পেয়ে যাব। মডেল ইয়ার 2001, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2005 সালে, নতুন ইঞ্জিন সহ আমরা এই গাড়িটি পেয়ে যাব। আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 10,70,000 টাকা, এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 10,70,000। তবে যে প্রাইসগুলি বলছে এটি কিন্তু সম্পূর্ণ আলোচনা করার মতো, আমরা আর একটু কম প্রাইসে, রিজনেবল প্রাইসে আপনাদেরকে গাড়িটি দিতে পারবো, সেক্ষেত্রে চলে আসতে হবে আমাদের সুপারকার বিডিতে। গাড়িটি যদিও এক মডেল, গাড়িটির কন্ডিশন কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, আমি আশা করবো আপনারা চলে আসবেন আমাদের সুপারকারে। আর ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।